যে আমরা দেখছি ভারতীয় জনতা পার্টির যে ধরনের তাদের নেতৃত্ব, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে, একজন মহিলা মুখ্যমন্ত্রী তাকে উদ্দেশ্য করে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলেন, কুরুচিকর মন্তব্য করেন, যা কখনোই মানা যায় না। আমি গতকালও এই নিয়ে বলেছি, আজকেও ওই একই কথার পুনরাবৃত্তি করে বলতে চাই। আমরা বিভিন্ন সময় যা যা শুনেছি সেগুলো আমাদের কাছে ঘৃণ্য মনে হয়েছে। কোনো সময় প্রধানমন্ত্রী এসেছেন, একটু বিদ্রুপ করে দিদি ও দিদি করে বলেছেন, ওতে দেখা গেছে যে 200 পার হয়নি, 100 পারও হয়নি, 77-এ ঠেকে গেছে। অর্থাৎ বাংলা, ভারতবর্ষ মহিলাদের কখনো অপমান সহ্য করেনি। তারপরে আমরা দেখেছি অনেক ধরনের কুমন্তব্য করতে, আইটি সেলের, ভারতীয় জনতা পার্টির আইটি সেলের কো ইনচার্জ মালভিয়া, তিনিও বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় দিদিকে উদ্দেশ্য করে অনেক কথা বলেছে। আমরা তারও বিরোধিতা করেছি। আমরা দেখছি যে নেতৃত্ব, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, তারা কারণে অকারণে মেয়েদের প্রতি বিদ্বেষী মনোভাবটা প্রকাশ করে ফেলেন, কারণ এটাই ওদের সংস্কৃতি। সংস্কৃতি যদি এরকম হয় যে মহিলাদের অপমান করবে, তাহলে তাকে ধিক্কার না জানিয়ে তো উপায় নেই। আমরা সুকান্তবাবু, ভারতীয় জনতা পার্টির এই রাজ্য সেই রাজ্যের শাখার সভাপতি, তিনি অধ্যাপক, তিনি সাংসদ, তারপরেও গতকাল যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি তার মন্তব্য তিনি করেছেন, ধান্দা টান্দা এইসব শব্দ ব্যবহার করে, তার বোধহয় জানা নেই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার আন্দোলনের ইতিহাসটা কি। তিনি জানবেন কি করে? আসলে বয়সেও তরুণ, আর তাছাড়া রাজনীতির জগতে কোনো উল্লেখযোগ্য ভূমিকাই তো আমরা দেখিনি, সেখানে তো শিশু বলা যেতে পারে। সুতরাং আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে, যিনি এভাবে অপমান করেছেন বাংলার একজন মহিলা হয়ে, আমার দলের তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার সভানেত্রী হিসাবে এবং আমার দলের একজন কর্মী হিসাবে আমি এর তীব্র বিরোধিতা করি। অধ্যাপনা করা অর্থাৎ এটাই কি শিক্ষা দিচ্ছেন? এটাই কি বাংলার মানুষকে শিক্ষার মাধ্যমে বোঝাচ্ছেন যে মেয়েদের প্রতি এই ধরনের কুরুচিকর মন্তব্য করতে হবে? আমরা এর তীব্র প্রতিবাদ করছি, এবং আমি আগেও বলেছি যে আমরা এই নিয়ে রাস্তায় নামব শীঘ্রই। আমরা এই নিয়ে মেয়েরা হয়তো এই মাসেরই শেষের দিকটায় আমরা রাস্তায় নামব।